নমস্কার নিউজ ভিজিল্যান্টের চটপট খবরাখবরে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি ও। বড় দপ্তরের অভিযানে পূর্ব ফুলবাড়ি এলাকা থেকে উদ্ধার দুটি চেরাই কাঠের অবৈধ শ্রমিক। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ঘটনা মঙ্গলবার রাতে গোকুলনগরস্থিত টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের 2 নম্বর গেটের সামনে। সদর মহকুমা শাসকের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারের চালপুট এলাকায় চড়া দামে লোকাল চাল বিক্রি করছে বলে অভিযোগ ছিল। গাড়ির তালিকায় রয়েছে বুগাটি, পেন্টুলি, পোর্সে, ভক্সওয়াগন, ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ 5 সিরিজ, অডি, মার্সিডিজ ই ক্লাস ও জেএলএস। এই গাড়িগুলির দাম 70 লক্ষ টাকা থেকে শুরু করে 2 কোটি টাকারও বেশি। G20 নয় ব্রিক সুমিটেও ব্যবহার হয় ভারত, আরও জোরালো হচ্ছে নাম বদলের জল্পনা। গত 22 থেকে 25 আগস্ট প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে যে সরকারি নির্দেশিকা রয়েছে তাতেও প্রাইম মিনিস্টার অব ভারত বলে উল্লেখ করা হয়েছিল। ভারতে একাধিক এমন ওয়েবসাইট আছে যারা .in ডোমেইন ব্যবহার করেন। ইন অর্থে এখানে CCTLD বা কান্ট্রি কোড টপ লেয়ার ডোমেইন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ভট্টপুকুর স্বামী বিবেকানন্দ ক্লাবের খুঁটি পুজোর আয়োজন করা হয় আজ। উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত কর্মকর্তারা। আমবাসা পৌর পরিষদের অন্তর্গত TRTC স্ট্যান্ড সংলগ্ন আমবাসা বিট অফিস এলাকায় জাতীয় সড়কের পাশে গড়ে তোলা হয় ব্যান্ডার জোন। জন্মাষ্টমী মহোৎসবকে কেন্দ্র করে বাইক ঘোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরকে সাজিয়ে তুলেছে প্রভুজিরা। এবারের প্রথম কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের ইনডোর হলে মঙ্গলবার 5ই সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে শুরু হয়েছে মনোরঞ্জন স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এখনকার মতো আমাদের চটপট খবরাখবর এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন নিউজ ভিজিল্যান্টের পর্দায়। নমস্কার।